6 মাসের শিশুকন্যা সন্তানকে ফেলে রেখে প্রবাসীর স্ত্রী 8 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকার স্বর্ণলঙ্কার নিয়ে অটো রিকশা চালকের হাত ধরে পালিয়ে গেল দর্শক কেন পালিয়ে গেল জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে চিলাহাটি জেকেটিভি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক সিঙ্গাপুর প্রবাসী হচ্ছে সাদ্দাম হোসেন এবং পাশে দেখতে পাচ্ছেন অটো রিকশা চালক নাম হচ্ছে আতিক এবং এই যে দেখতে পাচ্ছেন সেই প্রবাসীর স্ত্রী নাম হচ্ছে সুমাইয়া আক্তার ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে হ্যাঁ দর্শক এমন একটি ঘটনা এই ঘটনা দেখে সকলেই অবাক হয়েছে কেন সেই প্রবাসীর স্ত্রী তার 6 মাসের কন্যা সন্তানকে ফেলে রেখে সামান্য একজন অটো রিকশা চালকের হাত ধরে পালিয়ে গেল দর্শক জানতে হলে পুরো ভিডিও জুড়ে দর্শক আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন দর্শক চলুন আমরা মূল ঘটনায় চলে যাই হ্যাঁ দর্শক সেই প্রবাসীর স্ত্রী নাম হচ্ছে সুমাইয়া এবং সেই সাদ্দাম হোসেন সে যখন বিয়ে করে তার স্ত্রীকে 7 লক্ষ টাকার স্বর্ণলঙ্কার উপহার দিয়েছিল তার স্ত্রী সুমাইয়াকে এক যুগ আগে থেকেই সিঙ্গাপুর প্রবাসী সে সিঙ্গাপুরে থাকে দর্শক সে বিয়ে করেছে দর্শক তার স্ত্রী যাতে সুখে থাকে তার পরিবার যাতে সুখে থাকে তাদের সুখের জন্য সব কিছু বিসর্জন দিয়ে স্ত্রীর ভালোবাসাকে বিসর্জন দিয়ে পরিবারের ফ্যামিলির ভালোবাসাকে বিসর্জন দিয়ে সে আবার সিঙ্গাপুরে চলে যায় এরপর দর্শক যখন তাদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান চলে আসে তখন সেই সিঙ্গাপুর প্রবাসী কী করেছে জানেন দর্শক 6 মাস পর সে তার বাড়ির পাশে একটি জমি কিনবে সেই জমি ক্রয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে হবে তার স্ত্রীকে বলেছে তুমি ব্যাংক থেকে টাকা তুলবে সেই স্ত্রী কী করেছে জানেন টাকা তুলে বাড়িতে রেখেছে এবং এরই মাঝে একজন অটোরিকশা চালক যার নাম হচ্ছে আতিক এই আতিক সেই ভাবির বাসায় সেই সুমাইয়া প্রবাসীর বাসায় যাতায়াত তার ছিল তার যাতায়াত ছিল কি উদ্দেশ্যে ছিল দর্শক একমাত্র সেই জানে হ্যাঁ দর্শক আপনারা দেখবেন যে যাদের বাসায় প্রায় আমি দেখি প্রায় ফ্যামিলিতে যাদের স্বামী সিঙ্গাপুরে থাকে বিদেশে থাকে প্রবাসে থাকে তাদের ভাবিদের সঙ্গে কিছু কিছু লম্পট তাদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় তার কারণ হচ্ছে তুমি তো তোমার স্বামী তো আছে বিদেশে বিদেশি স্বামী তার স্ত্রীকে ভালোবাসা দিতে পারে না রূপে আমার আগুন জ্বলে জৈবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করে আজ হায়রে আমার দিওয়ানা হায়রে আমার মাস্তানা সেই প্রবাসীর বউকে দিওয়ানা লাগবে মাস্তানা লাগবে সেজন্য দর্শক তাকে ছলে বলে কলে কৌশলে তাকে প্রেমের ফাঁদে ফেলিয়েছে এই আতিক এই লম্পট তাকে ভালোবাসার জালে তাকে ফাঁসি দিয়েছে এরপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে যে তোমাকে আমি বিয়ে করব তোমার স্বামী তো তোমাকে সুখ দিতে পারেনি টাকা পয়সা দিয়েছে ধন দৌলত দিয়েছে যে ফিজিক্যাল যে সুখ সেটা তো তোমার স্বামী দিতে পারেনি আমি তোমাকে দেব দর্শক নারী চায় না বাড়ি গাড়ি কিছু কিছু নারী রয়েছে ভাই তারা বাড়ি গাড়ি কিচ্ছু চায় না তারা শুধু চায় ফকত ফকত আমি যে ফকত বলি সাধেই বলি আমি সাধেই ফকত বলি সেই ফকত পাওয়ার জন্য সেই প্রবাসীর স্ত্রী কিছু কিছু প্রবাসীর স্ত্রী রয়েছে ভাই তার স্বামীকে ধোকা দেয় দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে তারা পরকীয়ায় লিপ্ত হয় পরকীয়ার ফলে কি হয় উভয়েরই সংসারে আগুন লেগে যায় তেমনি করে আগুন লেগেছে এই প্রবাসীর পরিবারে দর্শক সেই রিকশা চালক সেই অটো চালক ব্যাটারি চালিত অটো চালক সে প্রবাসীর স্ত্রীকে প্রলোভন দেখিয়েছে বিয়ের প্রলোভন তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি অনেক সুখে রাখব আমরা অনেক দূরে চলে যাব অনেক দূরে পালিয়ে যাব যেয়ে সেখানে গিয়ে আমরা বাসা বাঁধব মানে থাকে না প্রেমিক প্রেমিকার মধ্যে কত রকমের রং ঢঙ্গের কথাবার্তা থাকে তো দর্শক সেই রং ঢঙ্গের কথাবার্তায় সেই প্রবাসীর স্ত্রীকে সে পটিয়েছে এবং সেই প্রবাসীর স্ত্রী এমন প্রাণ পটিয়েছে যে সে তার স্বামী যে বলেছে ব্যাংক থেকে তুমি টাকা তুলে নিয়ে আসো সে দর্শক 8 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে সেই অটোরিকশা চালকের হাত ধরে পালিয়ে যায়
এরপর সেই প্রবাসীর পরিবার সেই তার স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করে, স্ত্রী সুমাইয়াকে খোঁজাখুঁজি শুরু করে, প্রবাসীর স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করে তার ফ্যামিলির লোকজন। সেই সাদ্দাম তার বড় ভাই খোঁজাখুঁজি করে, অনেক খোঁজাখুঁজির পরে সেই প্রবাসীর স্ত্রীকে তারা পায়। পেয়ে তারা দুধের বাচ্চাটা কি তার কথা ভেবে সেই প্রবাসীর স্ত্রীকে এই শর্তে মেনে নেয়, সেই টাকা পয়সা তোমাকে নিয়ে আসতে হবে 800,000 টাকা এবং 400,000 টাকার স্বর্ণ অলঙ্কার যে তুমি নিয়ে পালিয়েছো সেই স্বর্ণ অলঙ্কার তোমাকে দিতে হবে। তারা গ্রাম্য সালিস ডেকে, গ্রামের যে মাতাব্বর রয়েছে, গণ্যমান্য মানুষ রয়েছে, তাদেরকে ডেকে এনে তারা সালিস ডাকিয়েছে এবং এই শর্তে সুমাইয়াকে আবারও সাদ্দামের পরিবারে, প্রবাসীর পরিবারে তারা নিতে চায়। এই শর্তে যে তুমি যে 800,000 টাকা নিয়ে পালিয়েছো সেই টাকা তোমাকে দিতে হবে এবং 400,000 টাকার যে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছো সেগুলো তোমাকে ফিরিয়ে আনতে হবে। এই শর্তে সেই প্রবাসীর স্ত্রীকে তারা আবার ঘরে তুলে এবং ছোট্ট একটি 6 মাসের দুধের সন্তান তার কথা চিন্তা করে দর্শক তারা মেনে নেয় সেই প্রবাসীর স্ত্রীকে। দেখুন কতটা উদারতার পরিচয় তারা দিয়েছে, যে তুমি পালিয়েছো, একটা মানুষ ভুল করতেই পারে, ভুলবশত তুমি পালিয়েছো, তারা মেনে নিয়েছে। কিন্তু সেই প্রবাসীর স্ত্রী আবারও সেই কুলাঙ্গার আতিকের সঙ্গে, অটোরিকশা চালক আতিকের সঙ্গে আবার সে পালিয়ে যায়। দর্শক দেখুন কত বড় লম্পট মহিলা, এই মহিলাটি কত বড় লম্পট, সে আবারও পালিয়েছে সেই অটোরিকশা চালকের সাথে পালিয়ে গেছে। দর্শক এখন তাদেরকে খুঁজতেছে, দর্শক এখন তাদেরকে পুলিশ খুঁজতেছে, থানায় মামলা হয়েছে এবং আরও 4 জনের নামে মামলা হয়েছে, এদের সঙ্গে যারা যারা জড়িত রয়েছে আরও 4 জনের নামে মামলা হয়েছে, তাদেরকেও পুলিশ খুঁজছে এবং এদেরকেও দর্শক পুলিশ খুঁজছে, সুমাইয়া আক্তার এবং আতিককে পুলিশ খুঁজছে। এদেরকে যেখানে পাবেন আপনারা গণথলাই দিয়ে আইনের হাতে তুলে দিবেন, প্রশাসনের হাতে তুলে দিবেন। দর্শক সেই সুমাইয়ার মা, তার মা কী বলেছে জানেন, সে যে আমার মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, এরকম কাজ করতে পারলো, তার কন্যা সন্তান তার কথা একটু ভাবলো না, নিজের সুখের জন্য সে সামান্য একটি অটোরিকশা চালকের সঙ্গে সে পালিয়ে গেল। কত বড় দাজ্জাল, কত বড় হিংস্র মানব, মানুষের হৃদয়ে কত কঠোর হলে দর্শক এরকম কাজ করতে পারে। সেই প্রবাসীর স্ত্রী সুমাইয়া আক্তার যে কাজটি করেছে সে মা জাতির নামে কলঙ্ক লাগিয়ে দিয়েছে। দর্শক তাহলে কীভাবে প্রবাসী ভাইয়েরা তার স্ত্রীদেরকে বিশ্বাস করবে যদি প্রবাসীর স্ত্রীরা এরকম করতে থাকে? আমি বলবো না সব প্রবাসীর স্ত্রী খারাপ, এটা আমি বলবো না, কিছু কিছু প্রবাসীর স্ত্রীর জন্য আজকে প্রবাসী ভাইয়েরা তারা চিন্তায় আত্মহারা হয়ে যায়, যে আমার তো দেশে স্ত্রী রয়েছে, সে কী করছে, এই যে তাদের উপরে যে একটা চিন্তা চেতনা, তাদের উপরে যে একটা বিশ্বাস, এটা তারা হারিয়ে ফেলতেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। দর্শক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।